জাদুঘরে সাজানো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী 79টি নৌকার অনুকৃতি। বরগুনায় 2021 সালের 3 জানুয়ারি উদ্বোধন করা হয় দেশের একমাত্র বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। নৌকার আতলে নির্মিত এটিকে ঘিরে জেলায় পর্যটন সম্ভাবনা বাড়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তারা। তবে উদ্বোধনের প্রায় 2 বছর পেরিয়ে গেলেও এখনও পরিকল্পনা অনুযায়ী শেষ হয়নি জাদুঘরের নির্মাণ কাজ। নেই দর্শনার্থীদের বসার কোনো ব্যবস্থা ও সীমানা প্রাচীর। সৌন্দর্য বর্ধনে জাদুঘরের নিচে একটি জলাধার ও পাশে বাগান থাকার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি কিছুই, হয়নি কোনো সংস্কার। এতে প্রতিনিয়তই দর্শনার্থী হারাচ্ছে জাদুঘরটি। দেশের একমাত্র নৌকা জাদুঘর, কিন্তু এখানে সৌন্দর্য বৃদ্ধির কোনো কাজকর্ম নেই এবং দেখলে মনে হয় অনেক দিনের পরিত্যক্ত একটি স্থাপনা। এখানে একজন পর্যটক আসছে যে একটু বসবে, দেখবে, সেই ধরনের কোনো বেঞ্চ নেই। আমাদের এটা নিয়ে অনেক বেশি চিন্তা করা উচিত। এই একটা নৌকা জাদুঘরই হতে পারে আমাদের বরগুনাকে রিপ্রেজেন্ট করার জন্য যথেষ্ট। পর্যটকরা আসে, তারা কিন্তু এসেই প্রথম আমাকে জিজ্ঞাসা করে যে তোমার আপনাদের নৌকা জাদুঘরটা কোথায়, কিন্তু তারা এসে কিন্তু হতাশ হয়। তারা বলেন জাদুঘরটা সুন্দর, কিন্তু ভাই আশেপাশে পরিবেশটা কিন্তু সেরকম একটা সুন্দর আপনারা করতে পারেন নাই। জেলা প্রশাসন জানায় সম্প্রতি অর্থের যোগান হয়, শুরু হবে অসম্পন্ন কাজ। ইতিমধ্যে নৌকা জাদুঘরের সংস্কারের কাজে হাত দিয়েছি। আমরা প্রত্যাশা করছি এই সংস্কার কাজ সম্পন্ন হলে আমরা দর্শক সাধারণকে এই নৌকা জাদুঘর ভ্রমণ সহ আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই নৌকা সম্পর্কে জানার যে একটা আগ্রহ, সেটা তৈরি করতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে জেলা প্রশাসনের নিজ অর্থায়নে নির্মিত জাদুঘরটি 2 বছরে ঘুরে দেখেছেন প্রায় 8,000 দর্শনার্থী। সময় সংবাদ, বরগুনা।